কলি ঘর তিমি গড়াশিল জগজন ধর্ম কর্ম রহুদ কলি ঘর তিমির তিমির অর্থাৎ কি কি গো মা তিমির কথার মানে কি অন্ধকার এই জাগতিক জগতের যে অন্ধকার এই অন্ধকারটা যেমন পৃথিবীর সীমারেখাকে বিলুপ্ত করে তেমনি আমরা ज्ञान अंध काम अंध कलिर जीव आमरा घोर कलिजुगे माया पिशाची आमादेर एमन भावे ग्रास करे रेखेछे आमराओ किन्तु बाबा आसल सरल सत्ता भूले गिये आसल ठिकाना भूले गिये तार चरणेर दास ना हुई सबाई आमरा मायार दासे बसे आछि कि ताई तो मा चौराशी लक्ष जन भ्रमण कर एमन साधेर मानव जन्म पे जलजन लक्षण स्थापना विंशति क्रिमिया रुद्र संख्यक पक्षी नंग दस लक्ष कौ त्रिंश लक्षणी पशु मानव चतुष लक्षणी मानवा जलजन अवलक्षणी अर्थात जलज प्राणी जा जा आछे হয়েছি আমরা নয় লক্ষ বার স্থাবরা বিংশতি মানে কুড়ি লক্ষ বার হয়েছি আমরা স্থাবর অস্থাবর কিমিকিট এগারো লক্ষ বার পক্ষী নং দশ লক্ষ কং বনের পাখি হয়েছি আমরা দশ লক্ষ বার তিনশো লক্ষালি পশু মানুষ বনের হিংস্র পশু হয়েছি আমরা ত্রিশ লক্ষ বার বাবা আর চতুষ লক্ষানি মানবা এই যে মাগো চতুষ লক্ষানি মানবা মানব দেহ এর মধ্যে যত প্রকারের মানব দেহ আছে মাগো অনেক প্রতিবন্ধী দেহ থাকে না কারোর একটা হাত নেই একটা পা নেই কেউ হয়তো অন্ধ কেউ হয়তো বোবা কি তাই তো অনেক দেখি আমরা অনেক তিরস্কার অনেক ব্যঙ্গ করি আমরা কিন্তু শাস্ত্রে বলে কাউকে দেখে কখনো ব্যঙ্গ করতে নেই তাই দ্রসিন্দু সররিপু তিনি সর্বস্ব দিয়ে আমাদের কৃষ্ণ ভজনের উপযুক্ত জন্ম দিয়ে ধরাই পাঠিয়ে দিয়েছেন মহাজন বলছেন কি গো অসাধারণে চিন্তা Yeah, I know.
তাহলে বাবা ভগবানকে পেতে গেলে যে যুগে যা যা কষ্ট করতে হতো মা গো আমার কলির ভগবানকে পেতে গেলে কোনো কষ্ট করতে হয় না যাগ যজ্ঞ ধ্যান তপস্যা কিছুই নয় শুধুমাত্র যদি কেউ দুটি বাহু তুলি দুফুটা নয়নবাড়ি পরিশ্রম করি তারই একবার ডাকতে পারে আর কিছু করা লাগবে না যদি এক মনে এক প্রাণে ভগবানকে ডাকা যায় ভগবান তার হৃদয় মাঝে সারা জন্ম থেকে যায় আচ্ছা মা গো বলুন তো আমাদের কলির ভগবান কে বাবা কলির ভগবান কে হ্যাঁ গৌরাঙ্গ মহাপ্রভু নিতাই গৌর হরি বল তো আসুন সময় তো আমাদের খুবই কম ছোট করে গৌরচন্দ্রিকা করলাম তারপর আমরা লীলায় প্রবেশ করব তো আমাদের কলির ভগবান গৌর সুন্দরের জন্য সবাই মিলে দুটি বাহু তুলে সেই ভগবানের জন্য আমরা জয়ধ্বনি দিয়ে লীলায় প্রবেশ করব কেমন প্রত্যেকে হাত তুলুন প্রত্যেকে বাহ খুব সুন্দর এইবার বলুন গৌর সুন্দর কে নিতাই চাঁদ কে মহাপ্রভু কে সুরধনের কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে নাগর গ সুন্দর গৌরাঙ্গরাই সবাই মিলে হাতে তালি দিয়ে সোনার নূপুর সোনার নূপুর দিয়া পাই নাচে না করিব সুন্দর গৌরাঙ্গরাই সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই নাচে না করিব সুন্দর গৌরাঙ্গরাই আহা সুন্দর গৌরাঙ্গরাই নাগরিক সুন্দর সুন্দর গৌরাঙ্গর নাগরিক সুন্দর গৌরাঙ্গর সুন্দর গৌরাঙ্গর নাগরিক সুন্দর গৌরাঙ্গর সুন্দর গৌরাঙ্গর নাগরিক সুন্দর গৌরাঙ্গর সুরধনির কিনারায় সোনার নূপুর
खबर दिया पाए नाचे नगरी गो सुंदर गौरंग राय सुरोधनिर किनारा सोनल बुदिया पाए नाचे नगरी गो আস্বাদনের বিষয় হলো ভক্ত গোরা কুমোর। তো আমরা এই লীলার মধ্যে জানতে পারবো এই যে গোরা কুমোর কত বড় ভক্ত ছিল। আমাকে ভগবানকে ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান কি করে তার সেই ভক্তের ডাকে নিশ্চয়ই ছুটে আসে।
তো সেই যে ভক্ত গোরা কুমার কত বড় ভক্ত ছিল, ভগবানকে ভালোবেসে সর্বস্ব হারিয়েছিল। তো ভগবানের কৃপায় কিভাবে তা ফিরে পেল, কিভাবে ভগবানের দেখা পেল, আজ আমরা লীলার মধ্যে জানব। আরো একবার বলছি, আমাদের আজ আস্বাদনের বিষয় হলো ভক্ত গোরা কুমার। অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মত এরকম মানুষ আমি আর একটাও দেখলাম না। এই মহারাষ্ট্রে চন্দ্রভাগা নদীর তীরে কত মানুষ বাস করে, কিন্তু স্বামী গো তোমার মত এরকম মানুষ যে আমি একটাও দেখলাম না। দেখো স্বামী, দুবছর আগে যে তুমি আমাকে শাড়িটা দিয়েছিলে, দেখো এই শাড়িটা আমি আজও পরে আছি, জীর্ণ বস্ত্র, গঙ্গার ঘাটে জল আনতে যাওয়া লজ্জাজনক ব্যাপার। এত কষ্ট, এত অভাব আমাদের, তবু আমি তোমায় কোনোদিন বলিনি স্বামী তুমি আমাকে একটা শাড়ি এনে দাও। কেন বলিনি জানো? কারণ আমি জানি মা পার্বতী, তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। তিনি এটা বুঝেছিলেন, যদি আমি রান্না করি তাহলে আমার রন্ধন করার বস্তুটির সেবা পাবে কি? আমার স্বামী, যিনি হলেন পরম বৈষ্ণব। আর বৈষ্ণবের সেবা হয়ে গেলে বিষ্ণুর সেবা হয়ে যাবে। তাই তিনি 1000 বৎসর তপস্যা করে ভোলানাথ মহেশ্বরকে স্বামী রূপে পেয়েছিলেন। স্বামী গো, এতদিন আমি তোমাকে দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? তাহলে মা গো, স্বামীটাকে আর পত্নীটাকে, স্বামী হলো গোরা কুমার আর পত্নী হলো লক্ষ্মী প্রিয়া। স্বামী গো, এতদিন আমি তোমায় দুঃখের কথা বলিনি, আজ আমি কেন বললাম জানো? ওই যে দেখো মন্দিরে যে গোপাল কৃষ্ণ বসে আছে, আর তুমি তো জানো আমাদের 1 বৎসরের একটা সন্তান রয়েছে। স্বামী গো, আদর করে তুমি তার নাম রেখেছ গোপাল। বলো না স্বামী, ওই গোপাল যদি মা মা বলে আমায় ডাকে, বলো না কি দেব, কি দেব আমি তারে? নিজে না খাই, নিজে না পড়ি, অন্তত আমাদের গোপালের কথা ভেবে, আর মন্দিরে যে বসে আছে তার কথা ভেবে তুমি কাজ করো স্বামী। না না, আমি তোমাকে হরিনাম ছাড়তে বলছি না, তুমি নামও করো, কাজও করো। কাজ করলে টাকা পাবে, সেই টাকা দিয়ে ভগবানের জন্য দ্রব্য আনবো বাড়িতে, দ্রব্য এনে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ আমরা মহাপ্রসাদ রূপে সেবা নেব। নামও করো, কাজও করো। হে লক্ষ্মী প্রিয়া, তুমি বিশ্বাস করো, আমি না কতবার চেষ্টা করেছি গো, এই নাম আমি আর গাইব না। কতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, কিন্তু পারি না। যতবার ভেবেছি বদনে নাম আমি আর গাইব না, যতবার ভেবেছি বদনে কৃষ্ণ নাম আমি আর গাইব না, হরি নাম ছেড়ে দিলেও হরি যে আমায় ছাড়ে না।
न जाने कत मधु श्याम नामे अच्छे वृंदावन
লক্ষ্মীপ্রিয়া, এই নাম আমি কোনোদিন ছাড়তে পারবো না গো। বাবা লক্ষ্মীপ্রিয়া মনে মনে ভাবছি, স্বামীকে তাহলে এভাবে হরিনাম ভোলানো যাবে না। স্বামীকে হরিনাম ভোলাতে গেলে আমাকে একটা ছলনার আশ্রয় নিতে হবে। সেটা কি, আমার যে এক বৎসরের সন্তান গোপাল রয়েছে, ওই গোপালকে যদি আমি কিছুক্ষণের জন্য হলেও স্বামীর কোলে তুলে দিই, ওই গোপালের যে মুখের মধুর হাসি, ওই হাসি দেখে স্বামী আমার হরিনাম ভুলে যাবে। ওমা, বাচ্চাদের হাসিতে অনেক কিছু ভোলানো যায় গো, তো আজ লক্ষ্মীপ্রিয়া গোপালকে স্বামীর কোলে দিয়ে কেমন হরিনাম ভোলাবে দেখুন। গোপালকে নিয়ে চলেছে কোথায় না স্বামীর কাছে, স্বামীর কাছে গিয়ে স্বামীকে বলছে, স্বামী গো ভেতরে যে অনেক কাজ পড়ে রয়েছে, তুমি একটু গোপালকে ধরো না গো। তো গোলা কুমুর বলছে, এই কথা ঠিক আছে লক্ষ্মীপ্রিয়া, তুমি কাজ করো, গোপালকে আমায় দিয়ে যাও, আমি লক্ষ্য রাখবো। তো স্বামীর কোলে গোপালকে তুলে দিয়ে চলে গেল লক্ষ্মীপ্রিয়া। আর এখানে সেই গোরা কুমোর গোপালের মুখের মধুর হাসি দেখে, তার সন্তানের মুখে মধুর হাসি দেখে বাবা ভেবেছে কোলে রয়েছে তার বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। আহা, মনে নেই যে কোলে আছে তার নিজের সন্তান, ভেবেছে কোলে আছে আমার বৃন্দাবনের কৃষ্ণ গোপাল। তাই বলছে কি, আহারে কত সুন্দর দেখতে তুই, তুই কি আমার সে বৃন্দাবনের কৃষ্ণ গোপাল? আয় 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 বাবা, আয় না আমার কাছে। ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার ব্রজের গোপাল, ও তুই আরে আমার কোলে, ওরে আমার কৃষ্ণ গোপাল, ওরে আমার বুঝে
भाई रे।